চট্টগ্রাম কাস্টম হাউস আমদানি করা 38 ধরনের পণ্য অফডকের পরিবর্তে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ডেলিভারি দেওয়ার অনুমতি দেয় মুখোমুখি অবস্থানে প্রাইভেট আইসিডি মালিকদের সংগঠন বিগডা ও সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। সিএনএফ এর দাবি, অফডকগুলো সময় মতো পণ্য ডেলিভারি দিতে ব্যর্থ হচ্ছে, আর বিগডা বলছে এমন সিদ্ধান্তে তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছে। বিস্তারিত কমলদের রিপোর্টে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা 38 ধরনের পণ্য বন্দর থেকেই ডেলিভারি নেওয়ার অনুমতি দিয়ে চিঠি ইস্যু করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। আমদানি করা কন্টেনারগুলো অফডকে না পাঠিয়ে 31 মার্চ পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকার কথা চিঠিতে বলা হয়েছে। ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্টরা কাস্টমসের কাছে কাস্টমসের নিকট আবেদন করে যে তারা যেন ডিপুর পাশাপাশি চট্টগ্রাম বন্দরের অভ্যন্তর থেকেও এই 38 পণ্যের ডেলিভারি নিতে পারে। তো সেক্ষেত্রে কাস্টমস টাইম টু টাইম তাদেরকে একটা অনুমতি দেয়। কিছুদিন আগেও তাদেরকে ডিসেম্বরে এটা অনুমতি শেষ হওয়ার কথা ছিল, এটা আরও 3 মাস তাদের অনুরোধক্রমে কাস্টমস বাড়িয়েছে। অবশ্য 2018 সাল থেকে কাস্টমস কর্তৃপক্ষ বেশ কবার সিএনএফ এজেন্টদের এই সুবিধা দেয়। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে গতিশীল রাখতে চালু করা হয়েছিল এ ধরনের 19টি অফডক। তারপরও আমদানি করা 38 ধরনের পণ্য খালাস হচ্ছে বন্দরের অভ্যন্তরে, আর এতে সৃষ্টি হচ্ছে নানা ধরনের জটিলতা। কাস্টমসের এই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করে প্রাইভেট আইসিডি মালিকদের সংগঠন বিগডা বলছে এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছে তারা। হাজার কোটি টাকা বিনিয়োগে যে অফডকগুলো নির্মাণ করা হয়েছে তাদের যে আর্থিক বিনিয়োগের রিটার্নটা সেটা কিন্তু আসছে না, কারণ এই ভলিউমটা আমাদের এখান থেকে ডেলিভারি হলে আমরা যে রাজস্ব পেতাম সেই রাজস্বটা কিন্তু আমরা পাচ্ছি না, সেই রাজস্ব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। বলা হচ্ছে যে এই 38 ধরনের পণ্য চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি নিতে গেলে আমদানিকারকের লজিস্টিক্স ব্যয়টা কম হয়। আমাদের এখান থেকে একটা কন্টেনার ডেলিভারি নিতে গেলে যে খরচটা হয় চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি নিতে গেলে অপেক্ষাকৃত কম হয়। এই কারণ দেখিয়েই কিন্তু এই পণ্যগুলোকে চট্টগ্রাম বন্দর থেকেও ডেলিভারি দেয়া হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এতে আমরা যে বিনিয়োগ করেছি এই 38 ধরনের পণ্যের জন্য আমাদের যে লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট আছে সেই অ্যারেঞ্জমেন্টটা আমরা পুরোপুরি ব্যবহার করতে পারছি না, ফলে আমার বিনিয়োগটা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিনিয়োগের বিপরীতে আমার রিটার্নটাও আমি পাচ্ছি না। সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অভিযোগ, বন্দরের জট নিরসন ও আমদানিকারকদের সময় বাঁচানোর জন্য 2 দশক আগে অফডক চালু করা হয়, কিন্তু নানা জটিলতায় অফডকগুলো সময় মতো পণ্য ডেলিভারি দিতে ব্যর্থ হচ্ছে। দেশের সরবরাহ লাইনকে চালু রাখার জন্য এবং কাঁচামালগুলিকে ইন্ডাস্ট্রিগুলিকে সচল রাখার জন্য আমি যেখান থেকে পাবো প্রথম আমি সেখান থেকেই মাল নেওয়াটাই দেশ এবং জাতির জন্য এবং ব্যবসায়ীদের জন্য সাশ্রয়। বন্দরকে দ্রুত যানজট মুক্ত রাখার জন্য জাহাজ থেকে নামার সাথে সাথে আমরা পণ্যগুলো নিয়ে যাচ্ছি। আমরা আর্থিকভাবে ভালো অবস্থানে আছি যে বন্দরে চার্জ কম এবং তাৎক্ষণিক ডেলিভারি নিলে আমার আর ইয়েটা অফডকে নিতে হচ্ছে না। বছরে 10 লাখের বেশি কন্টেনার জাহাজীকরণ প্রক্রিয়া সম্পন্ন করে 19টি প্রাইভেট আইসিডি। এর মধ্যে আমদানি করা 38 পণ্যের পাশাপাশি রপ্তানিমুখী শতভাগ পণ্যের জাহাজীকরণ সম্পন্ন হয় এখানে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।